মাছ আর বেগুন আমি আগের থেকে ভাজা করে রেখে দিয়েছি। এখন শুরু করছি। কড়াইতে এখন আমি তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে যাবে। আমি আলু বড় বড় করে কেটে রেখেছি, সাথে ডাঁটা কেটে রেখেছি। মানে ফোড়নের জন্য শুকনো লঙ্কা, সাদা জিরে দেব, লবণ, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি আদা বাটা, লঙ্কা বাটা একটু জল মিশিয়ে রেখেছি, পেস্ট করে জল মিশিয়ে রেখেছি। প্রথমে আমি ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা, একটু সাদা জিরে। এটা একটু ভাজা হয়ে আসবে, তারপর আমি এই দিকে আবার আমি একটু মিক্স ভেজ বসিয়েছি। এর মধ্যে কোয়াশ, ডাটা, আলু, কাঁকরোল, ঝিঙ্গে সব মিশানো আছে। আমি দুটো রান্না একসাথে করছি। এটা আমি আগেই বসিয়ে রেখেছিলাম। এদিকে আমার তেল ফোড়নটা গরম হয়ে গেছে। এখন আমি আলু আর ডাটা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই আলু আর ডাটা অল্প সময়ের জন্য আমি একটু ভাজা করে নেব, তারপর আস্তে আস্তে সব মশলাগুলো দিব। আমি এখন আদা বাটা, লঙ্কা বাটার পেস্টটা দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করছি। এখন প্রথমে আমি হলুদের গুঁড়ো এক চামচ দিয়ে দেব, তারপর এক চামচ মানে স্বাদ অনুযায়ী আমি একটু নুন দিব। লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। একসাথে আমি সব মিশিয়ে নিয়ে একটু সময় আলু ডাটা মানে এই সবজিগুলোর সাথে মশলাগুলো একটু কষিয়ে নেব। পরে আমি জিরের পাউডারটা দেব। এইদিকে আমার এই মিক্স ভেজটা হয়ে আসছে। একটু নাড়াচাড়া করতে লাগবে মাঝে মাঝে, তাই একটু নাড়াচাড়া করছি, মানে একটু ভাজা করে দিচ্ছি। এইদিকে আমার এই মাছের ঝোলের মশলা কষানো হয়ে গেছে। আমি একটু পরে জিরের পাউডার দিচ্ছি। এখন আমি এক চামচ জিরে পাউডার দিয়ে দিব, তারপর ঝোলের জন্য জল দিয়ে দেব। একটু সময় নাড়াচাড়া করছি, মশলাটা সব ভাজা হয়ে গেছে, মানে জিরে দিয়ে বেশিক্ষণ কষাতে লাগবে না, মানে জলটা তাড়াতাড়ি দিয়ে দিতে লাগবে। আমি পরিমাণ মতো জল দিচ্ছি। ঝোলটা বয়েল হয়ে আসছে, এখন মাছ দেওয়ার সময় হয়ে আসছে। আমি এখন একটা একটা করে সব মাছগুলো ঝোলের মধ্যে ছেড়ে দেব, সাথে বেগুন ভাজাগুলো ছেড়ে দেব। এভাবে আমি সব মাছগুলো ঝোলে ছেড়ে দিচ্ছি। তারপর সব মাছগুলো আমি ঝোলের মধ্যে ডুবিয়ে দেব একটু সেদ্ধ হওয়ার জন্য। কিছু সময় লাগবে সেদ্ধ হতে। আমার এখন তরকারিটা হয়ে আসছে, মাছগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি এখন খুব আস্তে আস্তে নাড়াচাড়া করছি। জোরে জোরে নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যেতে পারে। ঝোলটা দেখে বোঝা যাচ্ছে হয়ে গেছে, মাছগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি এখন নামাবো। তরকারিটা এখন হয়ে গেছে, আমি এখন নামাচ্ছি। এখন আমি কড়াইয়ের থেকে, মাছের ঝোলের থেকে মাছগুলো নামিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে। আমার এই মাছের ঝোলের রেসিপি আজ এখানেই হয়ে গেছে, সাথে মিক্স ভেজ এই রেসিপিটাও হয়ে গেছে একসাথে দুটো।
আমি কিন্তু খুব অল্প মশলাতেই রান্না করেছি। যদি ভালো লাগে আমার এই রেসিপি, তবে আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন।